শোন, ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জার কথা কয়েক প্রেম কয় না, যে বেরিয়েছল প্রতিদিন 4-5 ঘন্টা তোর সাথে কথা কবার চায়, তাই আসলে তোর সাথে প্রেম করে না, বুঝছো? তোর কেরিয়ারটা নষ্ট করে দিচ্ছে। যাবে খালি ফাউল কথা কোস, তোর এরকম প্রেম হয়নি তো, সেজন্য আমার সাথে হিংসামি করিচ্ছ, আমার প্রেম দাদান ভেঙে যায়। যা, তুই শালা বন্ধু রয়, শালা বন্ধু নামের কলঙ্ক। আজ তুই আমার কথা তুই স্ট্যাম্পত লেগে থো, তুই যদি জীবনে কিছু না করতে পারিস, 2 দিন পর ওই বেটি ছলি তোর কেরিয়ারের দোহাই দে তার বাপের পছন্দ মতো প্রতিষ্ঠিত ছেলে বিয়ে করবি। রাত 2টার সময় যে বেটি ছল কল দে আইসক্রিম খাবার বায়না করে, আর তুই সেটা পাগলা লাগান তুই দৌড়ে যা আইসক্রিম কিনে দিয়ে আসিস। আসলে ওই বেটি ছল তোর সাথে প্রেম করিচ্ছে না, তোর সাথে ঢং করিচ্ছে। ঢং আর প্রেম এক জিনিস লয়, বুঝলো? ওই যদি আমাকে সত্যি না ভালোবাসে থাকে, তাহলে আমাকে এত হারানোর ভয় পায় কিছু? আরে এই কথাই তো আমি কবার চাচ্ছি, যাই কম ভালোবাসে তাই হারানোর ভয় পায় বেশি, সবসময় চোখের সামনে থুবার চায়। এটা ভালোবাসা সফল হয় না কখনো, আর সফল হলেও বিয়ার পর সুখের সংসার হয় না। কৃষক, এই ভালোবাসার কোনো ভালোবাসা নাই, খালি লুকাচুরি আর সন্দেহ। দোস্ত, জীবনটা বড় কঠিন, এটা হিন্দি সিনেমা লয়, আর তুইও শাহরুখ খান লয়, আর তোর প্রেমিকাও কাজল লয়। অনেক বেটি চল জানি না যে ঘন্টার পর ঘন্টা কথা না কয়েও সত্যিকারের প্রেম করা যায়, রাতের পর রাত নেকাবি না করেও প্রেমিকা হওয়া যায়। নির্মম সত্যি কথা কি জানিস, সব মেয়ে সত্যিকারের প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না, ওই মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যাই তোর সব সময় তোর কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবে, তুই তোর সুবিধা অসুবিধা সবসময় বোঝার চেষ্টা করবি, তোর কষ্টগুলো খুঁটে খুঁটে দেখবি, দেওয়ালত পিঠ ঠেকে গেলে ভরসার হাত বাড়িয়ে দিবি, ওই মেয়েরই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে এরা কথা সবসময় মাথার মধ্যে ঢুকে রাখবো, ভালো মেয়েরা চাহিদার সাগরে কখনো ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। তাই বলে তুই খবর চাচ্ছ এটা আসলে ভালোবাসা লয়? তুই অবশ্য ঠিকই করছু রে, এটা একটু একতরফা ভালোবাসা। উনি কোনো দিনে আমাকে জিজ্ঞেস করে না আমি ক্যাঙ্কা আছি, আমার কোনো সমস্যা আছে কি না, সারাদিন খালি করে ইডা খামো উডা খামো, মোবাইলের টাকা তুলে দাও, মানে খাই 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 স্বভাব। তবে তুই সত্যিই করছু, ওর কাছ থেকে আমি মানে প্রকৃত ভালোবাসার যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, ওর যেটা পাচ্ছি সেটা আমি চাচ্ছি না। আরে পাগলা, জীবনটা তো এটাই, তুই যেটা চাচ্ছ সেটা পাবো না, আর যেটা পাবো সেটা চাবো না। কেউ পাজারু গাড়িলে থামে হচ্ছে নিষিদ্ধ পল্লিত, আর ওর বাড়িতে সারা রাত ধরে বউ অপেক্ষা করে খাবার নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে, আবার কেউ ভাঙা ঘরেতে বকলে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসে, কেউ সন্তান ডাস্টবিনত ফেলেতে দায়মুক্ত হবার চাচ্ছে, আর কেউ একটা সন্তান নেওয়ার জন্য সারাটা জীবন হাহাকার করে যাচ্ছে, কেউ আবার বছরে কতজন যে ভালোবাসার মানুষ পাল্টাচ্ছে তার ঠিক নাই, আবার কেউ শুধু একটা সত্যিকারের ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে যাচ্ছে বছরের পর বছর। কারো বউ দামি শাড়ি পাওয়াও খুশি লয়, আবার কেউ কেউ তাঁতের নতুন শাড়ি পাওয়াও খুশিতে বারবার গন্ধ সঙ্গে, কেউ লাখ টাকার ডাইনিংয়ত বসে ভাত খাওয়ার পারিচ্ছে না, আবার কেউ পেঁয়াজ আর মরিচ দিয়ে তৃপ্তি সহকারে ভাত গিলিচ্ছে, কেউ দামি ঘাটত ছুঁয়েও ঘুম ধরিচ্ছে না ওষুধ খায় ঘুমান লাগে, আর কেউ খালি মাঠত হিমেল হাওয়ায় অগুরে ঘুমাচ্ছে, কেউ কেউ বিলাসবহুল গাড়িত বসে থাকে চিন্তা করে 16 লাখ মানুষ করে পারল না, এতগুলো সম্পত্তি কেঙ্গা করে টিকে থুবি, আবার কেউ কেউ পায়ে হাঁটে আর চিন্তা করে 16 লাখ মানুষ করছে অন্তত, আল্লাহ চাইলে সারা জীবন ওই নিজেই চলা পারবি। তুই একদম ঠিক কথা কছরে, আর আমি পাগলামি করবো না।